মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন একটা টেক্সট টাইপ করবেন, এখানে জাস্ট ক্লিক করার পর টাইপ করলেন যে এখানে জাস্ট শ্যাডো, এবং 3D-র ক্ষেত্রে সবসময় রেগুলার থেকে বোল্ড টাইপের টাইপ ফেস বেশ ভালো লাগে, এবং আপনার ইচ্ছা মতো একটি কালার আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এরপর আপনি ইফেক্ট সেম একই অপশনে প্রবেশ করবেন। প্রথম অপশনটি হচ্ছে আমরা জাস্ট এটিকে ফ্ল্যাট করে নিব, ফ্ল্যাট করে প্রিভিউ করব। এরপর যদি নিচের দিক থেকে আপনি এটিকে জাস্ট কিছুটা সরিয়ে নেন, তাহলে আপনি ভ্যালুটি দেখতে পাবেন। তো ভ্যালু আমরা এখানে জাস্ট এটিকে 0 করি, সমানভাবে নিচে থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডো, শ্যাডো বা ছায়া। তো আমরা এখান থেকে কাস্টম কাস্টম শ্যাডো তৈরি করব। কাস্টম শ্যাডোর ক্ষেত্রে আমরা এখানে টোটালি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম এবং ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাক শ্যাডো। তো আমরা যদি এখানে গ্রে টাইপের কোনো শ্যাডো দিতে চাই, তাহলে আমরা এখানে গ্রে টাইপের শ্যাডো দিতে পারবো। তবে শ্যাডোর রং সবসময় ব্ল্যাক বেটার। তবে যে কালার রয়েছে, ধরুন এখানে আমাদের যে কালার রয়েছে, এই কালারের সেম টাইপের শ্যাডো যদি আপনি একটু ডার্ক দেন, তাহলে কিন্তু ইফেক্টটি আরও চমৎকার লাগবে। একটু খেয়াল করে দেখুন যে এখানে সেম কালারের উপর আমরা জাস্ট একটি শ্যাডো ব্যবহার করেছি। এটি আমাদের একটি 3D ইফেক্ট। এরপর যদি আপনি এখান থেকে রোটেশন করেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার টেক্সটের রোটেশন ভ্যালু চেঞ্জ হবে। তো মনে রাখবেন, আপনার এখানে যে ভ্যালুগুলো রয়েছে সবগুলোকে আগে 0 করবেন, এটি হচ্ছে একটা টিপস। তারপর শুধুমাত্র নিচেরটিকে একটু উপরে করবেন। এরপর দেখবেন যদি অন্য কোনো ভ্যালু পরিবর্তন হয়, তাহলে সেটিকে, অনেক সময় আপনি এরকম বাঁকাভাবে এটিকে মুভ করতে পারেন, তখন দেখবেন এখানে -4, আপনি 0 করবেন, এটিকেও 0 করবেন, তখন আপনি সমানভাবে একটি শ্যাডো তৈরি করতে পারবেন। এবং এই শ্যাডোর লাইট আপনি যদি এখান থেকে অ্যাড করেন, তাহলে খেয়াল করবেন যে আপনার শ্যাডোটি বেশ সুন্দরভাবে আপনি এখানে লাইটিং শেড দিয়ে আবদ্ধ করতে পারেন। এবার আসুন সেম টাইপের এই যে ইফেক্টটি আমরা জাস্ট এখানে একটি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে আমাদের 3D ইফেক্টটিকে জাস্ট মুছে দিই, এবং অল্টার চেপে এটিকে একটি কপি করে নিতে পারেন, এবং এটিকে সেন্ড টু ব্যাক। ব্যাকে যখন সেন্ড করবেন, আপনি এখানে একটু ডার্ক টাইপের কালার অ্যাপ্লাই করবেন। এটি কিন্তু কিছুটা 3D লাগবে। তবে এখানে যেমন কার্ভিং পয়েন্ট তৈরি হয়েছে, আমরা কিন্তু কোনায় কোনায় এই পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সেজন্য আপনি কিছুটা মুভ করিয়ে এক্স্যাক্ট সুন্দর একটি পজিশনে এটিকে বসাতে পারেন, তারপরও যদিও এটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই ক্ষেত্রে আমরা একটি টিক্স ব্যবহার করে থাকি। যেমন আপনি যদি এটিকে কিছুটা ব্লার করে নেন, তখন কিন্তু আপনি এই পয়েন্টগুলো দেখতে পাবেন না। কেমন, আপনি যদি এখান থেকে এটিকে ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড যে শ্যাডোটি রয়েছে এটিকে সিলেক্ট করেন, ইফেক্ট এখান থেকে ব্লার এবং ক্লাস অ্যান্ড ব্লার, এবং প্রিভিউ দিলেন। প্রিভিউ দেওয়ার পর খুব লিটল অ্যামাউন্টের একটু ব্লার আপনি এখানে ইউজ করলেন, এবং এই ব্লারটি যাতে আপনার এই শ্যাডোটি সুন্দরভাবে ম্যাচিং করে, এমন কোনো ভ্যালু আপনি প্রেস করলে, তাহলে কর্নারগুলো এতটা বেশি আপনি বুঝতে পারবেন না, কারণ এটি জাস্ট একটি শ্যাডোর মতোই লাগবে। তখন আপনি ইচ্ছামতো কোনো একটি স্থানে জাস্ট মুভ করে নিলেই তারপর এটি একটি 3D ভাব থাকবে। এরপর অনেকে হয়তো এক্সট্রা ইফেক্ট এখানে ইউজ করে, যেমন স্টক। তো স্টক আপনি ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপিয়ারেন্সে যেতে হবে নিউ স্টক। আপনি এখান থেকে হোয়াইট কালারের কোনো স্টক ইউজ করেছেন, তখন কিন্তু এটি একটি ইউনিক টাইপের স্টাইল চলে আসে। তো আপনি যাই ইউজ করেন, যেভাবেই ইউজ করেন, অবশ্যই মনে রাখবেন যে এটি একটি প্রিসেট তৈরি করে রাখবেন পরবর্তীতে, যাতে বারবার আপনি এটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।